নতি রাজকোষে একের ক্ষেতে পানি ও সার প্রয়োগ। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াইগ্রাম জেলা নাটোর। এসেছি নাটোরের লতি রাজকোষে একের ক্ষেতে। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন চিরপরিচিত মুখ, লতি রাজকোষে এক চাষী কৃষক ফজের আলী। আমরা তার কাছে আজকে শুনব, এই যে জমিতে পানি দেওয়া হচ্ছে, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন সেচ দেওয়া হচ্ছে আপনারা বলতে পারেন, এই জমিতে কিন্তু আমরা লতি রাজকোষে এক এবং পেঁয়াজ চাষ করেছি। আপনারা চাইলে কিন্তু উঁচু জমিতে লতি রাজকোষে একের সাথে সাথী ফসল হিসাবে আপনারা পেঁয়াজ, রসুন, লাল শাক, পালং শাক এবং সরিষারও চাষাবাদ করতে পারেন। যাই হোক, আমরা ফিরে আসি কৃষক ফজের আলীর কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে যে দেখতেছি জমিতে সেচ বা পানি এবং সার প্রয়োগ করেছেন, কি কি ধরনের সার দিয়েছেন? আমি এই জমিতে সার দিয়েছি 2টি মনোজিং দোস্তা 150 টাকা দামে, আর 5টা মোরগ দিছি। এটা মোরগ দিছে 18 টাকা প্যাকেট, কেজি ওজনের আছে, প্যাকেটে আমার হাতেই আছে। আর ইউরিয়া সার দিছি সোয়াবেলি জমে, সার গাছে ইউরিয়া সার দিয়ে আর ডিএপি দিয়া ইউরিয়া 30 কেজি দিছি, আর ডিএপি আত্ম 20 কেজি। প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন মোরগ মার্কা, এটা কিন্তু মোরগ মার্কা, মোরগ মার্কা মাধ্যমিক সার, অর্থাৎ ডলোমিট, এটাকে আমরা অনেক সময় বলে থাকি জিঙ্ক বা দস্তা সার, মোরগ মার্কা, মোট কথা মোরগ মার্কা দস্তা সার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1 কেজি সারের দাম কত নিচ্ছে, এটা মোরগ মার্কা দস্তা সার 18 টাকা, 100 খালি 18 টাকা, খালি 18 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় কৃষক ভাইরা, খালি 18 টাকা 1 কেজি, কিন্তু লেখা আছে তো 190 টাকা। না, এটা 18 টাকায় নিচ্ছে, 5 কেজি 90 টাকা নিচ্ছে। আর সুপ্রিয় কৃষক ভাইরা, এখানে কিন্তু মূল্য দেওয়া আছে 190 টাকা, দাম নিচ্ছে 18 টাকা, শুধু 18 টাকা, শুধু 18 টাকা দাম নিয়েছে। ইউরিয়া সার দেওয়া হয়েছে বিশেষ করে 30 কেজি, এবং ড্যাপ বা ডিএপি সার দেওয়া হয়েছে 30 কেজি, এবং সাথে 4টা 10টা, অর্থাৎ মোরগ মার্কা 10টা দেওয়া হয়েছে 4টা, অর্থাৎ 4 কেজি, এবং আরেকটা কি সার দেওয়া হয়েছে, মনোজিং, মনোজিং 10টা জাতীয় দামি 10টা, 1 কেজি কত নিচ্ছে, 150 টাকা, 150 টাকা, অর্থাৎ দেওয়া হয়েছে 4টা মোরগ মার্কা 10টা 4 কেজি, দাম নিয়েছে প্রতি কেজি 18 টাকা। আরেকটা নিয়েছে মনোজিং 10টা, এটা কত দাম নিয়েছে 1 কেজি, 150 টাকা কেজি নিয়েছে মনোজিং 10টা। আর আপনারা তো জানতেই পারলেন। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা কিন্তু বলে থাকি পানির অপর নাম জীবন, অর্থাৎ যে কোনো চাষাবাদ করতে গেলে কিন্তু আপনাকে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অর্থাৎ সেচ বা পানি প্রয়োগ নিয়মিত। যদি আপনি সঠিক সময়ে পানি না দেন তাহলে কিন্তু গাছ দ্রুতগামী নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের লতি রাজকোষে একের ক্ষেত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনাদের আমরা নিয়মিত চারা সরবরাহ করে থাকি। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আপনাদের একটা বিষয় আমরা সাবধান করে দিতে চাচ্ছি, তা হলো আমরা বাংলাদেশে প্রায় 300 জায়গায় আমরা চারা সরবরাহ করেছি। আমরা যে চারার হিসাব নিকাশ দিয়ে থাকি, অর্থাৎ প্রতি শতাংশে 130 পিস চারা লাগবে, অধিকাংশ কাস্টমার বা গ্রাহকরা কিন্তু প্রতি শতাংশে 130 পিস চারা নেয় না, তারা অনেক কম চারা নেয়। এতে দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে যদি 4500 থেকে 4500 চারার হিসাব দেই, তারা 3500-4000 এভাবে চারা নেয়, এবং 300-400-500 চারা অধিকাংশেরই কিন্তু কম পড়েছে। বিধায় এই চারাটা তারা আমাদের কাছ থেকে নেয় না, তারা নেয় কোথায় থেকে, আপনার বাড়ির আনাসে কানাসে আদার দোরকায় ইত্যাদি জায়গায় থেকে তারা বিশেষ করে এই কচুর চারা সংগ্রহ করে, সংগ্রহ করে তারা রোপণ করেছে। আপনারা জানেন বাড়ির আনাসে কানাসে বা আদার দোরকায় যে চারাগুলো হয় কচুর, এগুলো কিন্তু গলা চলকায়। এই যে এই কাস্টমারগুলো কিন্তু বিশেষ করে জাতের মধ্যে বেজাত কিন্তু ঢোকাচ্ছে, লতি রাজকোষে এক জাতের মধ্যে কিন্তু তারা
বেজাত কিন্তু ঢোকায় ফেলেছে ইতিমধ্যে। তো